आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। नमस्कार, आपना देखछेन एसके लाइव, आपनार समय आपनार खबर। এখন সংবাদ বিস্তারে। শিলিগুড়ির ঋচা ঘোষ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেলেন, আর তাই তাকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হলো তার বাড়িতে। গতকাল তার বাড়িতে হাজির হন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা কেক কেটে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঋচাকে। এদিকে ঋচা বলেন, বিশ্বকাপে ভালো খেলাই লক্ষ্য, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলে উপকৃত হয়েছেন, এর আগে টি-20 বিশ্বকাপও খেলেছেন, তাই একদিবসীয় বিশ্বকাপের চাপ নিতে অসুবিধা হবে না। তবে করোনা থাকলেও বিধিনিষেধ মেনেই অনুশীলন চালিয়ে যাবেন। তিনি জানান, ফার্স্ট টাইম সেটা একটা মানে এক্সপিরিয়েন্স ছিল, লাইক ফার্স্ট টাইম পেয়েছিলাম সেটা আনন্দ আলাদা ছিল, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স থাকবে, কেন ওয়ান ডে আরও এক্সপিরিয়েন্স হবে, আরও বেটার হবে, আরও জানবো শিখবো। নিজের ফ্যামিলিতে দিদি বললো, দিদির বাবাই বললো, দিদি বললো তারপর আমাকে। বলতে গেলে বিগ ব্যাশটা অনেক হেল্প করবে, কেন ওখানে অনেক রকম প্লেয়ার এসেছে যারা অনেক রকম ডিফারেন্ট মেন্টালিটি থেকে শুরু করে ডিফারেন্ট তাদের প্রিপারেশন, তো ওটা অনেক হেল্প করবে আমাকে এই ওয়ার্ল্ড কাপে, কেন আমি অনেককে চিনি যারা খেলবে আমার এগেনস্টে, তো অনেক হেল্পফুল। বলতে গেলে এক্সপেক্টেড করেছিলাম, কারণ যেভাবে প্রিপারেশন নিয়েছি এক্সপেক্টেড ছিল। শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ ভার্মা বলেন, খুব ভালো লাগছে, শিলিগুড়ি শহরে গর্ব, আমাদের সাথে খেলে আজকে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, দুটো সেকেন্ড ওয়ার্ল্ড কাপও হচ্ছে, সবচেয়ে বড় কি প্রচণ্ড লো প্রোফাইল, আমরা ও যখনই আসে আমার অগেন্স্ট টিম থাকে, আমরা বলি ও মাঠে আসে, ওদের প্র্যাকটিস করায়, ওদের টিপস দেয়, ওদের সাথে প্র্যাকটিস করে, মানে খুবই ভালো লাগে যে আমাদের শহরের একটা মেয়ে এত উপরে চলে গেছে, এত ভালো ক্রিকেট খেলছে, তা সত্ত্বের মধ্যে কোনো রকম একদম নর্মাল, আগে যার ইচ্ছা ছিল এখনও তাই আছে, সত্যি খুব গর্ব বোধ হয় বাচ্চাটাকে নিয়ে যে শিলিগুড়ি শহরে একটা এত বড় প্লেয়ার উপহার দিছে। ওর বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ এই ভদ্রতাটা শেখানোর জন্য, যে আজকের দিনে আপনারা দেখছেন কত লো প্রোফাইলে যে আসলো, কেক কাটলো, আমাদের সাথে কথা বললো, থাকে না একটা জায়গায় একটা লেভেল খেলার পরে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হয়, ওর মধ্যে কিছুই চেঞ্জ হয়নি, নাথিং। লাস্ট ইয়ার আপনি ফাঁকা ছিল, আমাদের ডিস্ট্রিক্ট টিমে খেলেছি, একটা ইন্ডিয়া খেলা প্লেয়ারকে একবার অফার করেছি, ও ইন্ডিয়াকে আমাদের সাথে খেলতে রাজি হয়েছে। দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা, ঘটনাস্থলে রয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তায় ডাবল ওয়ে থাকায় প্রতিদিনই সমস্যা বাড়ছে, ইদানিং ওই এলাকায় পুরসভার উদ্যোগে মাটি খুঁড়ে পানীয় জলের পাইপের কাজ চলছে, পাইপের জায়গায় গাড়ি যাতায়াত করায় অনেক জায়গায় মাটি সরে গিয়ে গর্তে পরিণত হয়েছে, যার দরুন দুটি গাড়ি একসাথে ক্রসিং বা ওভারটেক করলে যে কোনো সময় একদিকে চেপে গেলেই হয়তো কারোর বাড়ির জলের লাইনে ফাটল, কারোর বাড়ির বাউন্ডারির দেয়াল ফাটল। তারই অভিযোগ এদিন এলাকায় নেতাজি পাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আসলে অবরোধ উঠে যায়। এলাকাবাসী অমিত দাস বলেন, যে শহরে যানজট হবে বলে ইয়ে করবে, ঠিক আছে, সে কয়েকদিন করলো ঠিক আছে, তারপরে বলা হলো এক মাস আগে প্রশাসনকে বলা হলো গিয়ে যে এটাকে ইয়ে করে দেন, এটা ডবল 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 লাইন না, এটা দুটা গাড়ি পেলে আমাদেরকে ড্রেনের মধ্যে নামতে হয়, আমাদেরকে এক জায়গায় দাঁড়ায় বলেন, হ্যাঁ আমাদেরকে ড্রেনের মধ্যে নামতে হয়, মানে যে গাড়ি ক্রসিং হয়, হ্যাঁ সিঙ্গেল লাইন করার জন্য আমার যেখানে ঢুকুক সেখানে বেরোক, আর গৌরীর মধ্যে ঢুকুক বা বেরোক, মানে এখানে ঢুকলে ওখানে বেরোবে বা ওখানে ঢুকলে এখানে বেরোবে। আরও এক বাসিন্দা সুমিতা বোস বলেন, দুটো গাড়ি একসঙ্গে যাওয়াতে আমাদের ভীষণ সমস্যা, প্রথমত ধুলোবালি, দ্বিতীয়ত আমাদের ভীষণ কম্পন হয় বাড়িতে, তৃতীয়ত আমি আমার পার্সোনাল বাড়ির কথা বলছি, আমার শাশুড়ি মা 85 ইয়ার্স ওল্ড, উনি ভীষণ অসুস্থ বিছানায়, হর্নের তো ভীষণ অসুবিধা, হর্ন সবসময় বাজতে থাকে, সেটা একটা সমস্যা, আর প্রাচীর এই আমার ইলেকট্রিসিটি বোর্ডের পোলটা এ আমাদের ভীষণ আতঙ্কিত করে, আর হচ্ছে হামেশায় লুকিং গ্লাস ভাঙছে, এটা ভাঙছে সেটা ভাঙছে, ভেঙে কাঁচ টাচ ছিটকে আমাদের ঘরে পড়ছে, বারান্দায় চলে যাচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সহ 9 জন চিকিৎসক এবং 4 জন টেকনিশিয়ান করোনা আক্রান্ত হওয়ার পরদিনই গোটা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জীবাণুনাশক স্প্রে দিয়ে স্যানিটাইজ করা হলো রায়গঞ্জ দমকল বাহিনীর পক্ষ থেকে। রায়গঞ্জ দমকল বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিবার পরিজনেরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বহির্বিভাগ সহ সর্বত্র দমকলের ইঞ্জিনের সাহায্যে স্যানিটাইজিং করা হয়।
রায়গঞ্জ শহরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে রায়গঞ্জ পৌরসভা এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা 40 ছাড়িয়েছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং 9 জন চিকিৎসক এবং 4 জন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন এখনো পর্যন্ত। সামান্য করিয়ে সেলুন খোলা রেখে গ্রাহকদের চুল কাটতে গিয়ে বিপাকে পড়লেন এক সেলুন মালিক। পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দেয় সেলুনটি। এর ফলে আর্থিক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হলো 6 থেকে 7 জনকে। করোনা পরিস্থিতির জন্য সরকারি নির্দেশ রয়েছে রাজ্যের কোন সেলুন খোলা যাবে না, অথচ সেই নির্দেশ অমান্য করে জলপাইগুড়ির একটি সেলুন খুলে রেখে খোশ মেজাজেই গ্রাহকদের চুল কাটা হচ্ছিল। এতেই বিপাকে পড়েন সেলুন মালিক ও গ্রাহকেরা। আচমকা পুলিশে হানার জন্য অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হলো গ্রাহকদের। আর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানের পর সঙ্গে সঙ্গে সেলুনটি বন্ধ করে দেওয়া হয়। যাদের অর্ধেক চুল কাটা হয়েছে এমন পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা। এই যে পুলিশ এসে বন্ধ করে দিল, কাস্টমার ছিল 2-4 জন ছিল, হ্যাঁ 2-4 জন ছিল, কি করা যাবে এখন বন্ধ করে দিছে। হ্যাঁ বলা হয়েছিল, হ্যাঁ বলা হয়েছিল বন্ধ খাওয়ার জন্য, পেটের জন্য, হ্যাঁ পেটের জন্য খাওয়ার জন্য করতে তো হবেই। প্রায় লোকই তো বাইরে বাইরে কাজ করতেছে, আমি তো দোকান খুলে করতেছি, বেশ অনেক দোকান খোলাও আছে, পুলিশ বন্ধ করে দিয়ে গেলো। কী হবে কদিন ঘুরুক, দেখি কবে খুলে তারপরে কাটতে হবে। কিছু হেল্প করলেই হয়, সরকার থেকে কিছু যদি হেল্প করে। কোনো রাজনৈতিক ব্যানারের তলায় নয়, নিজেদের অস্তিত্ব নিজেরাই তৈরি করতে পুরনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করলো উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। আপাতত 1, 5, 14, 18, 28 এই 5টি ওয়ার্ডে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। আর শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এই কথা জানান তারা। সংগঠনের সভাপতি কিরণ রাউত বলেন, একটা কথা আছে না যে রাজা কা বেটা রাজা নাই হো সকতা, রাজা ওই হোগা জো রাজা কে লাইফ বানা চাই। तो यहाँ पर तो ऐसा हो रहा है कि राजा का बेटा को राजा ही बना दिया जा रहा है, जो गरीब है उसको तो नहीं दिखा जा रहा। एक्चुअली काउंसलर होना माने जिस तरह हर काउंसलर को सुविधा मिलता है उस तरह निर्धन पार्टी को भी सुविधा मिलता है, बशर्ते उसको एक सौतेला बेटा की तरह देखा जाता है, इसे अपना बेटा की तरह देखा जाता है। लेकिन हम काम उतना ही करेंगे जितना अदर काउंसलर करेंगे। काउंसलर बनना तो ये अपना अपना कैपेबिलिटी है, हम अपना तरीका से सोशल वर्क काम करेंगे, हम अपना बगल अगल बगल आदमी को कैसे मदद करेंगे वो हम काउंसलर बन के ही पता चलेगा ना। করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের এবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ। আজ মেটলি থানার পুলিশের তরফে মেটলি ব্লকের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ওই সকল খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিন মেটলি থানার আইসি নীলাম সঞ্জীব কুজুর সহ পুলিশ কর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে এদিন এই কর্মসূচি করা হয়। এখন সময় একটি বিরতির। सेवा का संस्कार तो भारतीय संस्कृति का हिस्सा है, हम तो बस वो हुनर देते हैं कि हमारा ये संस्कार हमारे बच्चों को सुनिश्चित भविष्य का वरदान भी दे सके। दिल्ली पैरा मेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट, सम्मान के साथ सुनिश्चित रोजगार। रेडीमेड गार्मेंट्स की होलसेल दुकान जहां मिले आपको सारा सामान राजधानी गार्मेंट्स है, जिसका नाम लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गार्मेंट्स, यहां आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गार्मेंट्स, सेकेंड फ्लोर कौड़ीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। To make a successful career in nursing is now possible. Miss Studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such a great opportunity and enroll with Miss Studies. Thank you. सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान,
सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, डागापुर, सिलीगुड़ी। पीआरएम और अजय बेगराज ग्रुप 9735122000। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायतीदा। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम, सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान? इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। घर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्स, पानी टंकी मोड, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। फिर एलम बिरते पर পাগল কে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। শিলিগুড়ি মহকুমা নকশালবাড়ি বৃহস্পতিবার বিকেলে ছাগল কে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা অনিতা বৈঠা জানান, রুকমিনী মোদক, লাভলি লামা জানান, তাদের 4টি ছাগল কে বিষ খাইয়ে মেরেছে বিজেপি কর্মী মিঠু দাস। তারা প্রতিবাদ করতে গেলে তাদের উপর তলোয়ার নিয়ে চড়াও হয় মিঠু দাস, মিন্টু দাস সহ অন্যান্যরা। তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কর্মী মিন্টু দাস ও মিঠু দাস। এই বিষয়ে নকশালবাড়ি থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগকারীরা। ছাগলের মৃতদেহগুলোকে নকশালবাড়ি পশু হাসপাতালে পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য রয়েছে এখনো পর্যন্ত। বাড়ি সামনে থেকে চুরছে ছিল, কালকে হঠাৎ চলে গেছে। মাম্পি দাস আছে, বিষ খাওয়ায় ছাগলটাকে মরিসের পাটিগুলো সব। আজকে আসছে সকালবেলা সব ভাইগুলা তরবাল নিয়ে আমাদের উপরে হামলা করতে। আমরা এরা বিচার চাই। আমরা ছোট লোক, নোংরা ভাষাতে গালাগালি করলো। আমরা তাও নিয়ে আসলাম ছাগলটাকে, উঠাই এখান থেকে নিয়ে আসলাম। আমরা কিছু বললাম না, নিয়ে আসলাম। আজকে সকালবেলা রাত্রের ওই কেসটা হইলো, আর সকালবেলা সব ভাই আসলো তরবার নিয়ে ঝগড়া করতে। পুরি দিয়ে খাওয়াচ্ছে, চিরা দিয়ে, ফুল মুড়ি চিরা দিয়ে। মাস্ক বিহীন অবস্থায় ডিএম অফিসে এলে করতে হবে কোভিড টেস্ট। পজিটিভ রিপোর্ট এলে বাড়ি নয়, সোজা কোভিড হাসপাতাল। মাস্কবিহীন অবস্থায় জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে আসায় ওই ব্যক্তিদের কোভিড টেস্ট করানো শুরু করলো জেলা প্রশাসন। ডিএম অফিস সংলগ্ন কিছু অবৈধ দোকানের সামনে প্রচুর ভিড় হতো। অযথা ভিড় এড়াতে উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাটও। একই সাথে ড্রাইভিং লাইসেন্স নিতে আসা মানুষজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তাদেরকেও করানো হচ্ছে করোনা টেস্ট। আজ থেকে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করলেন জেলা প্রশাসন।
আজকে আমাদের গতকালই ডিএম ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে আমাদের ডিএম অফিসের সামনে থেকে অনেকে যে আমাদের তিস্তা উদ্যানের এটা এই দিক থেকেও যায় অনেকে মাস্কিং হবে পথ চলতি যাদের মাস্কিং আমরা তাদেরকে করোনা টেস্ট করাচ্ছি তার টেস্ট আপনারা জানেন যে গতকাল আমি বলছিলাম যে যদি যারা মাস্ক পরছে না তাদের যদি পজিটিভ থাকে তাহলে তো তারা আরও বেশি করে ছড়াবে সেই লক্ষ্যেই আমাদের ডিএম ম্যাডাম বলেছেন যে এখানে আজকে আপনারা একটা ড্রাইভ নেবেন সেটা আমরা করছি এখানে আমাদের ডিএসপি সদর সাহেব আছেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের পুলিশ ফোর্স আছে আমাদের সিভিল ডিফেন্স আছে এবং হেলথ দপ্তরের টেকনিশিয়ানরা আছেন যারা র্যাপিড টেস্ট করাচ্ছেন এছাড়াও আমাদের আরেকটাও নির্দেশ ডিএম ম্যাডাম দিয়েছেন যে আমাদের এখানে যে এই যে বিভিন্ন যে অবৈধ দোকানগুলো রাস্তার উপরে ছিল সেগুলো তো প্রচুর ভিড় হচ্ছে তো সেই জন্য সেগুলো যে এগুলো সরিয়ে দিতে হবে আমরা সেই লক্ষ্যে আমরা সকাল থেকে নেমেছি পুলিশকে সঙ্গে নিয়ে আমরা সেই দোকানগুলো কিন্তু আমরা সরিয়ে দিয়েছি কাপড়ের দোকান সহ চালের দোকানের লোহার শাটার ভেঙে চুরির ঘটনা প্রকাশ্যে আসলো খোদ মাথাভাঙ্গা শহরে মাথাভাঙ্গা বাজারে কাপড়ের দোকান সহ চালের দোকানের ঘটনা এই বিষয়ে দোকান মালিকেরা মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর সাহা অন্যান্য দিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান এদিন সকালে খবর পান দোকানের শাটার খোলা রয়েছে এসে দেখেন শাটারের তালা ভাঙা দোকানে বেশ কিছু কাপড় নেই লন্ডভন্ড দোকানের জিনিসপত্র ক্যাশবক্স থেকে টাকা খোয়া গিয়েছে চাল ব্যবসায়ী অজিত ঘোষ জানান বাজারে রাতে সিভিক ভলেন্টিয়ার পাহারারত থাকার কথা তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ীদের পুলিশ পাহারারত থাকার পরেও কি করে দোকানগুলোতে চুরি হলো বুঝে উঠতে পারছেন না তারা তাদের অভিযোগ লস্টরে আর একটা হচ্ছে তোমার স্বামী ইয়া কেনা দোকানে কি শ্যামের দোকানে কাপড়ের দোকানে আর হচ্ছে আমার চালের দোকানে আপনার কি খালি ক্যাশের থেকে কয়েকটা কিছু পয়েন্ট ছিল ইয়ে ছিল কয়েকটা মানে ধরো 500 টাকা হবে ওরকম নিয়ে গেছে আর কোনো জিনিস আমি এসে দেখি যে একজন আমাকে ফোন করলো যে এরকম তোমার দোকানে দেখা শাটার উঠানো তারপর তো আমি আসছি এসে দেখি তারা ওরে করে বাড়িতে আসি আসে দেখি যে শাটারটা নিচে নামানো আছে আর তালা একটাও নেই তালা যে ভিতরে যে লক ছিল সেই লকটা পর্যন্ত নেই তারপরে আসলে পরে ভিতরে খুলে ঢুকলাম ঢুকে দেখি যে মাল টাল আছে নাকি দেখি যে হ্যাঁ বললো ঠিক আছে কিন্তু পয়েন্ট যে ছিল হ্যাঁ এই ভিতরে যে ক্যাশের ডালা ছিল ওইটার থেকে সম্পূর্ণ নিয়ে চলে গেল এখানে দায়িত্ব থাকে কিন্তু সিভিক তো এখানে ভেতরে তো ঢুকে না রাস্তায় ছিল হয়তো 29তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে 2021 জেলা স্তরের প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়িতে এখানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 22টি প্রজেক্ট পার্টিসিপেট করছে এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর রাজা রাউত মহাশয় সম্পাদক জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব মাননীয় ডক্টর মানবেন্দ্র মৈত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিডি ওমেন্স কলেজ মাননীয় ডক্টর বিপুল চন্দ্র সরকার মহাশয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ মাননীয় শিক্ষক শ্রী দিলীপ ভোর মহাশয় ক্লাবের শুভানুধায়ী তথা বর্ষিয়ান শিক্ষিকা মাননীয় মাধবী দাস তালুকদার সহ আরো অনেকে জলপাইগুড়ি সায়েন্স নেচার ক্লাবের ভোট পত্রী শাখার অন্যতম সদস্য মাননীয় শ্রী জ্যোতির্ময় রায়ও উপস্থিত ছিলেন ছোট ছোট শিশু বিজ্ঞানীদের প্রকল্প উপস্থাপন করলেন 3-4টি ঘরে সেখানে বিচারকদের সুন্দরভাবে বিচার করলেন আগামী 16ই জানুয়ারি রাজ্যস্তরের কংগ্রেস যেটি অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক মাননীয় ডক্টর রাজা রাউত মহাশয় কোভিড প্রোটোকল মেনেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় আজ 29তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস 2021 জলপাইগুড়ি জেলা স্তরের কংগ্রেস অনুষ্ঠিত হলো এবারে জেলার এই আসরে সারা জেলা থেকে 22টি প্রকল্প রয়েছে হ্যাঁ আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের 29তম জেলা স্তরের কংগ্রেস হচ্ছে আপনারা জানেন এটা ভারতীয় বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের অধীনে একটা সরকারি প্রকল্প বা প্রোগ্রাম যেটা গোটা দেশ জুড়ে হয় এবং প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাদের 10 থেকে 17 বছর বয়সে তারা অংশগ্রহণ করতে পারে তা এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা যাতে তারা বিজ্ঞানের প্রতি আগ্রহ হয় এবং আপনারা জানেন জলপাইগুড়ি জেলা বহু বছর থেকে আমরা করে আসছি আজকেও এই কোভিড-19 প্রোটোকল যেটা একদম আপডেটেড আছে সেটাকে মেনটেন করে আমরা এই নিয়মগুলো আজকে পালন করছি এবং খুব ন্যূনতম সংখ্যায় যেটা সরকার নির্ধারিত আছে সেই সংখ্যায় ছাত্রছাত্রীদেরকে ডেকে আমরা আজকের এই কর্মসূচিটা পালন করছি
এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, सीसीएन या एनएक्सटी डिजिटल, हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी, साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात, एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।